ঈদের ছুটি শেষে স্বস্তিতেই ঢাকায় ফিরছে মানুষ। তবে গত কদিনের তুলনায় আজ কমলাপুর রেল স্টেশনে কয়েকটি ট্রেন বিলম্বে আসে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত যাত্রীচাপ ও ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। সড়কেও তেমন যানজটে পড়তে হয়নি রাজধানীতে ফেরা মানুষকে। ঘাটে চাপ থাকলেও তেমন ভোগান্তি হয়নি। ভোরের আলো ফোটার পরপরই একের পর এক যাত্রীবোঝাই ট্রেন আসতে থাকে কমলাপুর রেল স্টেশনে। রোববার থেকে সব অফিস পুরোদমে চালু হবে, তাই এদিন রেলে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ ছিল বেশি। আসার সময় অনেক ভিড় ছিল, আলহামদুলিল্লাহ এমনি ভালো। ছুটি তো শনিবার কালকের দিনটাও আছে, একটু আগে আসলাম। মোটামুটি ভোগান্তি ছিল প্রচুর, ট্রেন প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট করে আসছে। ভিড় অনেক ছিল, ছাদে অনেক লোক ছিল। ঈদের আগে রাজধানী ছাড়ার ভোগান্তির তুলনায় বেশ স্বস্তিতে ঢাকায় ফিরেছেন বলে জানান যাত্রীরা। না ভাই, তেমন ভোগান্তি ছিল না, মানে একটু লেট হয়েছে, ওই যে জায়গা জায়গা থামাইছে তো এই জন্য। ভালো, আলহামদুলিল্লাহ ভালো আসছি। না, যাত্রায় কোনো সমস্যা হয়নি, ভোগান্তি তো কিছু থাকবেই, ইচ্ছে যেন এটা তো স্বাভাবিক। এমনিতে চলাচল ভালো ছিল, মোটামুটি সন্তোষজনক, কিন্তু লেট ছিল আর কি। ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো কাটেছে। নানা কারণে ঈদের আগে যারা বাড়িতে যাননি তারা এখনও ঢাকা ছাড়ছেন। বাড়িতে বাবা নেই, মা আছে, ভাই আছে, দুটি সন্তান আছে। ঈদের ছুটি পাইনি, ঈদের পরে ছুটি পাইছি, যাচ্ছে। তবে জয়পুরহাটে একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়, দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একতা এক্সপ্রেস নাকি একটা বগি লাইনচ্যুত হওয়ার কারণে এই ওইটা আমাদের আসলে যাওয়া হয় নাই। ভোগান্তি তো হচ্ছেই, যদি এর বিকল্প একটা ট্রেন দিতে তাহলে ভালো হতো আর। ব্যাপক প্যাসেঞ্জার যাত্রী তো, তাদের নিরাপত্তার কথা ভেবে স্বাভাবিকভাবে গতি কমিয়ে আনা হয়েছে, এবং স্টপেজ এবং যেখানে ওঠানামা করবে, আপনি ধরুন উঠতে যে এবং নামতে যে যেন কেউ দুর্ঘটনার শিকার না হন, জীবন নিয়ে যেন বাঁচতে পারেন, ফিরতে পারেন, সেই ব্যবস্থাপনায় ট্রেন কিছুটা বিলম্ব হয়েছে। রেলপথের মতো কর্মস্থলগামী মানুষের চাপ ছিল সড়কপথেও। টাঙ্গাইলের এলেঙ্গাই কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির ধীরগতি দেখা যায়। যত্রতত্র যাত্রী ওঠানামা করায় সাভারের বাইপাইলে বিভিন্ন পয়েন্টে মাঝে মধ্যে লাগে গাড়ির জটলা। এদিকে গাড়ির কিছুটা চাপ থাকলেও ভোগান্তি নেই দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটে। কোনো ভোগান্তি নেই, ঘাটেও কোনো চাপ নেই, পুরা ঘাট ফাঁকা, ফেরি বসে আছে গাড়ির অপেক্ষায়। জ্যাম আমরা পাই নাই, ইনশাল্লাহ খুব ভালোভাবেই আশা করা হচ্ছে যে ফেরি পার হচ্ছে, কোনো জ্যাম নাই, রাস্তা ফাঁকা আছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।